হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু ফেভেট ইনফরমেটিভ চ্যানেল এনি টাইম এনিথিং এই মুহূর্তে তোমার জন্য সব থেকে বড়ো খবর সেটা হচ্ছে এম জি এন এম এন্ট্রান্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের রেজাল্ট আউট হয়ে গেছে তবে একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ বিজির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলছে না এরকম একটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর এরকম একটা প্রবলেম দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকেরই ফোনে বা ল্যাপটপে বা যে কোনো ডিভাইসে এই ধরনের একটা প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে ইয়র কানেকশান ইজ নট প্রাইভেট মেবি এটা কোনো ওদের প্রোগ্রামিংয়ের প্রবলেম হয়তো খুব তাড়াতাড়ি ওটা প্রবলেমটা শর্ট আউট হয়ে যাবে তবে তোমরা রেজাল্ট দেখবে কীভাবে সেটার জন্য একটা সলিউশন আছে আমি তোমরা যদি দেখো এখানে পরের যদি ওয়েবসাইটে চেক করো এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট বাট এটাতে কিন্তু আপডেট নয় এটা দেখো রকম যে নতুন যে নিউজগুলো সেগুলো নেই এখানে দেখো এএনএম যে কলমটা রয়েছে এএনএম এম জিএনএমের যে পেজটা রয়েছে সেটা খুললে তোমরা দেখতে পাবে ওকে দেখো এখানে এম জি এর যে পেজটা আছে আলাদা করে এটা খুললে কি হচ্ছে এখানে কিন্তু দেখো কোনো জিনিসই আপডেট নয় এখানে লাস্ট যে আপডেট আছে সেটা হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ডের তো রেজাল্ট এখানে এখান থেকে তোমরা দেখতে পাবে না তার জন্য কি করতে হবে আমি বলে দিচ্ছি সেটা কিভাবে তোমরা রেজাল্ট দেখবে তবে এখানে দেখে না এটা কিন্তু টোটালি আউটডেটেড একটা ওয়েবসাইট যেটা অফিসিয়াল অরিজিনাল ওয়েবসাইট সেটা কিন্তু এই মুহুর্তে কাজ করছে না কোনোভাবে সেটা প্রবলেম হচ্ছে সেটার জন্য তো ওয়েট করতে হবে কিন্তু তোমরা রেজাল্ট এই মুহূর্তে যেটা যেভাবে দেখতে পাবে সেটা আমি বলে দিচ্ছি যে যেভাবে দেখবে সেটা হচ্ছে আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা ক্লিক করলেই একটা পেজ খুলে যাবে সেখানে তোমরা সেখান থেকে রেজাল্ট দেখতে পারবে কীরকম পেজটা হবে আমি দেখে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ওকে তো লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা খুললেই তোমরা এরকম একটা পেজ পেয়ে যাবে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ অ্যান্ড সিকিউরিটি পিন যেভাবে নিচে লেখা আছে সিক্স এইচ ফাইভ আর ফোর ফোর তোমাদের যেবারে যেটা আসবে সেটা সেখানে লিখতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার যেটা আছে তোমাদের অ্যাডমিট কার্ডে বা রেজিস্ট্রেশন যে ইয়েটা আছে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা সেখানে লিখবে ডেট অফ বার্থ সেখানে ডিডি এম এম ওয়াই অর্থাৎ ডেট মান্থ এবং ইয়ার এই হিসেবে লিখবে যেভাবে লেখা আছে এবং তার সাথে সিকিউরিটি পিনটা দিয়ে দিলে কিন্তু তোমাদের রেজাল্ট সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো এটার যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা এই পেজটা খুল নিতে পারবে যেহেতু দেখতেই পাচ্ছ অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো সেগুলো কাজ করছে না কোনোরকম প্রবলেম হচ্ছে তাদের প্রোগ্রামিংয়ে তো তার জন্যই কাজগুলো হচ্ছে না সেটা হয়তো আশা করি তারা তাড়াতাড়ি সেটা সলভ করে নেবে আর তোমরা সেখান থেকেও দেখতে পারবে কিন্তু সেটা অনেক দেরি হবে তার জন্য তোমরা এখান থেকে দেখে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়াই আছে তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো এবং সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা তোমাদের রেজাল্ট এ এন এম জি এন এম এন্ট্রান্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের যে রেজাল্ট সেটা দেখে নিতে পারো ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যাতে তারা ব্যাপারগুলো জানতে পারে আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য এবং এনএম জিএনএম নার্সিং সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের ফেসবুক পেজ জেনফা জেনফা সিউজি পেজটিকে লাইক করতে পারো ফেসবুকে গিয়ে সেখানে এন্ট্রান্স রিলেটেড আপডেট আমরা প্রায় পোস্ট করে থাকি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে কোনোরকম কোনো ডাউট থাকলে কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো সাজেশন থাকলে কমেন্টে অবশ্যই জানিও আমি সমস্ত কমেন্ট পড়ি এবং তার রিপ্লাইও দিই তার সাথে এটাও জানিও তোমার র্যাঙ্ক কীরকম হলো যাতে আমরা বলতে পারি তোমার গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার প্রবাবিলিটি কতটা সো থ্যাঙ্ক ইউ অ্যান্ড গুড দেখা হবে পরের ভিডিওতে